তোমারা এই যে কেনাকাটা বেরোচ্ছে, মা আর বাবা কেনাকাটা করতে যাচ্ছে, পুজো বলে কথা, কেনাকাটা তো চলবে এখন। দেখো পিসিটার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, এসে ওই জন্য মুড়ি খাচ্ছে, সকালে মুড়ি চাইতে এসেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর পূজা পূজা ভাব একটা, মানে মনে তো আনন্দ লাগবেই, তাই না? আর মা বাবা তো এইমাত্র বেরিয়ে গেল পূজা পূজার শপিং করতে, এবার মা বাবা একটু মানে কলকাতার দিকে যাবে, সেই জন্য না আমি যেতে পারিনি। তো ওলি এখনও ওঠেনি, ওলি ঘুমাচ্ছে, ততক্ষণে যেটুকুনি টুকটাক কাজ আছে আমি সেরে ফেলি, তারপরে উঠলে আবার কেউ বাড়িতে নেই, পুরো বাড়ি ফাঁকা একদম, আমি আর জাস্ট ওলি। তো চলো। তো স্নান টান করে চলে এসেছি, মনে হচ্ছে না স্নান করেছি, এত ঘাম হচ্ছে। তো এখন ওলির এই দুপুরের বিকালের খাবারটা বসিয়ে দিয়েছি, আর ওলি ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু যেহেতু মায়েরা কেউই নেই, বাড়িতে পুরো ফাঁকা, আমি একা, সেজন্য না একদমই ভিডিও করার সময় মানে সুযোগটা পাইনি। ওলিকে নিয়ে সব সময় বসে থাকতে হয়েছে, কারণ ওলি তো জানো এখন তো এদিক ওদিক চলে যেতে শিখেছে। তো এখন ওকে খাইটাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে টিয়ে আমি স্টান্টার সেরে সমস্ত কাজটা সারলাম, সেরে টেরে এখন ওলির খাবারটা বসেছি, এখন আমি মুড়ি খাবো। তো আজকে আর দুপুরে ভাত খাবো না, কারণ মায়েরা সে ভরে গেছে, মানে সকালে গেছে, মায়েরা মায়েদের মতো অল্প ভাত করে খেয়ে চলে গেছে, আর আমি মুড়ি খেয়ে নেবো। তো এখন মুড়িটা রেডি করে নিই, চলো। যে গামলা নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে নেবো, মুড়ি তো অল্প করে চানাচুর মাখিয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে হচ্ছে যে তারা ঘড়িটার ব্যাটারিটা শেষ, ওখানে 6:14। তো এখন কী করবো, তরকারি বানাবো, ফুলকপির তরকারি। আজকে রাত্রে ফুলকপির তরকারি এর পরোটা হবে, মা বানাতে বললো ফুলকপির তরকারি এর পরোটা। তো চলে এসেছি, এখন ফুলকপিটা ভাপাতে বসাবো, তারপরে তরকারিটা করবো। নিরামিষে হবে আজকে, কারণ কালকে একাদশী, মারা একাদশীর আগের দিন নিরামিষ খায়, তো সেজন্য যে নিরামিষের ফুলকপির তরকারিটা বানাবো। চলো। এই যে এখন একটু কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে এই কালো জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে ফুলকপি আর আলুটাকে দিয়েছি। এবার স্লো আছে, অনেকক্ষণ থেকে এটাকে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? তো চলো এটাকে ভাজা করি এখন। তো এই যে দেখো ফুলকপি আলু একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কী করবো বলতে, এর মধ্যে একটু লঙ্কা আর হলুদ দেবো, এই যে একটু লঙ্কা দিয়ে দেবো, সেটাকে ভালো করে বা নাড়াচাড়া করে জল দেবো। দেখো মা বাবার ফলোটা নিয়ে নিজেই নিজের মতো বকে চলেছে, এই যে দেখো, দেখেছো? এই দেখো নিজেই নিজের মতো বকছে, দেখেছো? এই দেখো কি বলছো, এই দেখো দেখাচ্ছে, এই যে মা বাবার ফলোটাকে বের করে দিয়েছি, আর ও সেটা নিয়ে দেখো না নিজের মতো কি আলবাল বকছে, ভগবান জানে, মানে প্রায় 10 মিনিট হয়ে গেলো বকছে। আমি সেই জন্য ভাবলাম আর পারলাম না, ভাবলাম একটু তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আর এটা মা লাগাতে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে চলেছে, কন্টিনিউয়াসলি বকছে। তো এই যে এখানে তরকারি দেখো এরকম করেছি, তরকারিটা এখন পাতেই দিয়ে দেবো, এই যে পরোটা আর তরকারি। তো মোটামুটি আজকে এই কেনাকাটাগুলো করে এনেছে মা, মানে যতটা পেরেছে করে এনেছে। এরপরে আরো কিছু বাকি আছে, সেগুলো সবই আস্তে আস্তে হবে।
মানে হচ্ছে যখন শুরু হয়েছে তখন হবে তো তো আজকে যেহেতু কিনে এনেছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করেছি মারা এসেছে প্রায় বিকেল 4টে বেজে গেছে তো প্রথমেই যেটা দেখাবো এটা কার যেন দিদি শ্বশুরের তো প্রথমেই আমি ছেলেদের গুলো দিয়ে স্টার্ট করে দিই মেয়েদের গুলোটা পরে এসো তোমরা দাঁড়াও মা এটা দেখার আগে একটু দেখিয়ে দিই দাঁড়াও চুপ করো আর ওইতে রাখো মেয়ে দাঁড়াতে শুরু করে দিয়েছে এইটা রাখো এই শার্টটা একমাত্র নন দায়িত্ব মানে জায়গাবু আমি বলি সত্যি কথা বলতে জায়গাবু এটা হচ্ছে ড্রেস তো এটার প্রিন্টটা আমার খুব খুব খুবই পছন্দ হয়েছে মানে দারুণ সুন্দর লাগছে একদম দেখতে দেখো এটা তো আর কালারটাও ভালো হয়েছে খুবই জামাইকে ভালো মানাবে কালারটা তো এটা হচ্ছে আমার জামাই বাবুর জন্য আর এই যে এইটা দেখো এটা হচ্ছে আমাদের রিকের জন্য ওপর থেকে দেখা যাচ্ছে ভালো তাহলে আমার ফুল মনে এই যে এটা হচ্ছে রিক দাদার জন্য বসো এটা বদ দাদা ভাইয়ের জন্য এই যে এটা হচ্ছে রিকের জন্য এই জিন্সটা দেখো এটা হচ্ছে আমাদের জায়ুর জন্য দাঁড়াও মা দাঁড়াও না তুমি কেন এটা দেখো এটা দেখো এইটা হচ্ছে দাঁড়াও মা এইটা হচ্ছে রিকেশ মানে অলির পর্দাদার অলির পর্দাদার হ্যাঁ অলির পর্দাদার আমি আর প্যাকেটে ঢুকাচ্ছি না আমি এমনি রাখছি পরে এগুলোকে গুছিয়ে নেবো অলির কিছু নেই না হ্যাঁ অলির কিছু নেই না না অলির কিচ্ছু নেই দাঁড়াও মা এটা হচ্ছে মানে আমার যে দিদি মানে ননদের জায়ের একটা ছোট ছেলে আছে না তো গৌরাঙ্গ তো তার জন্য এই সেটটা নিয়েছে একটা এরকম জামা আর এরকম একটা থিক ওয়াটার প্যান্ট ছোট তো ছোটদের এরকম প্যান্টই ভালো লাগে তো এই হচ্ছে তার সেট শুভ এই যে বাহ এটা আমাদের শুভ সোনাই মানে অলির ছোট দাদার মানে আমার ননদের দুটো ছেলে এই তার শুভ তো এই হচ্ছে শুভ রিকের যে জামাটা এ না শুভর জামা এটা এই হচ্ছে শুভর জামার প্রিন্টটা দেখো ও শুভ তো ফর্সা ওকে এই ব্ল্যাকের উপরে এই প্রিন্টটা খুব ভালো লাগছে ছোট তো নয় শুভ ন বছর তো ন বছরের মতো হবে শুভ তো এই হচ্ছে শুভর ড্রেস এটা হচ্ছে শুভ দাদা হ্যাঁ ছোট দাদা ছোট দাদার এই হচ্ছে ছোট দাদা হয়ে গেল এবারে হচ্ছে মানে এটা পুরোটা টোটালি আমার মানে ননদের হচ্ছে আমার ননদের শ্বশুরমশাই দেখিয়ে দিয়েছি আর আমার ননদের শাশুড়ি মায়ের জন্য এই শার্টটা নিয়েছে মা এইরকম একটা শাড়িটার এরকম পম্পম দেওয়া আছে চলে আর ভিতরটা দেখো এইরকম ভিতরটা পুরো এরকম এরকম কাজ কালারটা খুব সুন্দর লাগছে মাঝে মাঝে খুব ভালো লাগছে আগে মানে পূজার শাড়ি হবে পূজার শাড়ি দেখবো এসব আমার ভীষণ আনন্দ হতো এখন সত্যি কথা বড় হওয়ার পরে মানে পুজোর যে একটা আগের মতো যে ছোটবেলার মতো আনন্দ সেটা আর হয় না তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দিদির জন্য মানে ননদের জন্য এই যে দিদির কাতানের খুব শখ মানে কাতানের শখ ছিল তো দিদির জন্য একটা কাতান নিয়ে এসছে তো দেখো কাতানটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে খুব এত সুন্দর মা হাত দিয়ে না ভালো হয়েছে পিপি শাড়িটা ভালো হয়েছে দাঁড়া তোমাদেরকে ভালো করে দেখায় এই হচ্ছে ডিপ গ্রিন কালারের সাথে রেডের কম্বিনেশন এই কম্বিনেশনটা তো জাস্ট দারুণ লাগে তো দাঁড়া এই দিকটা দেখায়
দিদির পূজার শাড়ি আমি ঘেটে ফেললাম। দিদি দেখো এই হচ্ছে, কেমন লাগছে? এই হচ্ছে এটা বডি, আর উঁচিটা এরকম, এই যে পুরো এরকম ফুল ফুল কলকা কলকা করা, আর অল বডি এরকম ছোট ছোট গুটি দিয়ে একদম কাজ করা। তো সত্যি শাড়িটা সুন্দর শাড়ি একদম, আর সেরকম ওয়েট এই শাড়িটা, মানে ভীষণ ভারী। মা দাঁড়ো 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 ছাড়ো, চো মানে মা বাবা আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। দাও মা, এই যে দাঁড়াও, এই যে ভেতরটা এরকম লাল সাদা হ্যান্ডলুম, এই যে খুব সুন্দর হয়েছে। আর ওলির জন্য দুটো এমনি নর্মাল জামা নিয়ে এসছে, মানে ওই এমনি নর্মাল ফ্রক নিয়ে এসছেন কটনের, একটা গেঞ্জি কটন আর একটা এমনি প্লেন কটনের, পেয়ে যা এটা ওলির জামা, এই একটা, এই একটা আর এই একটা, এই যে এটা পুরো পিওর কটনের একদম। এই ছাইটা পুরো তো ওলি একদম চটকে দিল, এটা মানে আমার দিদার শাশুড়ির জন্য, মানে আমার হাজবেন্ডের দিদার জন্য। শাড়িটার এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বডি, তো এই যে মা বাবা আর একটা কুর্তি নিয়ে এসেছেন, তো এই হচ্ছে লাগছে, কিন্তু ভালো লাগছে। এটা থিক ওয়াটার, এরকম থিক ওয়াটার স্লিপস, আর এই হচ্ছে পুরো জিনিসটা। কি বলছো, এটা কি? এটা কার বলি, এটা কার? হ্যাঁ তুমি কি করছো? সব কিছু দেখালাম মোটামুটি, আজকের দিদিদের বাড়ির জন্য যত কেনাকাটি হয়েছে, নেক্সট দিন আবার কিছু কেনাকাটি নিয়ে আসবো, মানে দেখানোর জন্য তোমাদেরকে। তো তোমরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। আর তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর ওলিকে দেখো, ওলি যেন না আইটি পড়েছে মনে হচ্ছে। এটাও জিতে মা, এটা না, এটা ওর জিঠায় মায়াপুর থেকে এনে দিয়েছিল, অনেকটাই লং, পড়াইনি আজকে, মনে মনে হলো একটুখানি পড়া, ওই জন্য পড়িয়েছি, অনেকটাই লং ওর, মানে এখনো আর একটু বড় হতে হবে। খেলা হবে, খেলা হবে করে নাচ। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই।